السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. تيني بھائشو এমন কি আমল যে আমলগুলো একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কবরে তার সওয়াব পুষতে থাকে। সাধারণত মানুষ যখন মরে যায় তখন তার সব আমলের ক্ষমতা বন্ধ হয়ে যায়। সালাত আদায় করতে পারে না, যাকাত দিতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ রূহ চলে গিয়েছে খাঁচা থেকে। তাহলে কি সে আমল যে আমলগুলো মৃত্যু নাই, মরে যায় বান্দা কবরে চলে যায় কিন্তু আমলগুলোর সওয়াব তার কবরে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মিশকাত শরীফে এসেছে, ইবনে মাজাহ শরীফে এসেছে, সে হাদিসের আলোকে আমরা আমলগুলো জেনে নিই, আমলের নিয়তে জেনে নিই, মৃত্যুর আগেই যেন আমরা আমলগুলো করতে পারি। আমি সহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এক নম্বর, এলেম যা সে প্রচার করেছে, উপকারী এলেম, ভালো যেটা কোরআন সুন্নাহ ইসলামী জিন্দগি আপনি শিখেছেন, তালিম তাসকিয়া যেটা আপনি অর্জন করেছেন, সেটা অন্যের কি নিকটে প্রচার করা, এই ধারাবাহিকতা মৃত্যুর পরেও কবরে তার সওয়াব পৌঁছাতে থাকবে। নেক সন্তান, ভালো সন্তান যা সে পৃথিবীতে রেখে মারা গিয়েছে, এই সন্তান যত আমল করবে তার কবরে কিন্তু তার সওয়াব পৌঁছতে থাকবে। এরপর হলো মিরাস রূপে যা সে দান করে গিয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তার সম্পত্তি থেকে যে মিরাস রূপে যা সে দান করে গিয়েছে। এরপরে হলো সালাত আদায় করার জন্য মসজিদ তৈরি করেছে, অথবা দিন শিখার জন্য সে মাদ্রাসা তৈরি করেছে, একটা মসজিদে জায়গা দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে, ওযুখানা তৈরি করে দিয়েছে, যাই কিছুই করেছে না কেন, ওর সওয়াব যারা সালাত আদায় করবে তার কবরে পৌঁছতে থাকবে। মুসাফিরখানা যা অসহায়দের জন্য সে তৈরি করেছে, মানুষ যেন বিশ্রাম নিতে পারে, কোনো মুসাফির সফরে আসলে সেখানে রাত কাটাবে, ক্লান্ত পথিক রাস্তার পাশে বিশ্রামখানা বিশ্রাম নেবে, এমন বিশ্রামখানা সে তৈরি করে দিয়েছে। যত মানুষ বিশ্রাম নেবে আল্লাহ তাআলার সওয়াব তার কবরে পৌঁছাতে থাকবেন। নদী খনন করেছে যার দ্বারায় মানুষের উপকার হয়েছে, নদী খনন করা, খাল খনন করা যার দ্বারায় মানুষের উপকার হয়, মানুষ সেখানে পানি থেকে উপকার নিতে পারে, তার জমিনে পানি দিতে পারে, সে পানিতে মাছ হয়, সে পানিতে মানুষ তার জীবনের গুরুত্বপূর্ণ কার্যগুলো সমাধান করে, পানির অপর নাম তো জীবন। এই নদী খনন করলে ওই নদী থেকে আল্লাহ যত বান্দার উপকার পাবে এটা সওয়াব তার কবরে পুঁজতে থাকবে। সচ্ছল অবস্থায় যা সদাকা করেছে, দেখুন সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায়, সাধারণত সচ্ছল অবস্থায় তো সাদাকা করা এটা সহজ করতে পারে, কারণ পকেটে টাকা আছে দান করা যায়, কিন্তু অসচ্ছল অবস্থায় অর্থনৈতিক টানাটানি, অর্থনৈতিক অভাব, এর মধ্যে যে আল্লাহ তাআলা রাস্তায় দান করেছে, অথবা কোনো ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা এই সব কিন্তু তার কবরে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আসুন, কবরে বান্দা যখন চলে যাবে বড় অসহায়, অনেক সময় ছেলে খবর রাখে না, মেয়ে খবর রাখে না, সন্তান আদিও দোয়া করে না, আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু সন্তান সালাত আদায় করে না, কোরআন জানে না, আর এই কারণে পিতামাতার জন্য দোয়াও করে না। তাই এমন কিছু কাজ আমরা পৃথিবীতে সকলেই করে যাওয়ার চেষ্টা করি, যে কাজগুলির কথা হাদিসে বলা হয় সেগুলি সব করি, অথবা সবগুলো করতে না পারে একটা করি, দুটো করি, তিনটা করি, আর এর সব আল্লাহ কবরে পৌঁছাতে থাকবেন। হতে পারে এর যে কোনো একটা আমল আমার পরকালে নাজাতের জরিয়া হতে পারে, আল্লাহ তাআলা বিষয়টি বুঝে জেনে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।